ট্যাটু না উঠিয়ে অজু করলে অজু হবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের অনেক ভাইয়েরা অনেক বোনরা আজকাল শরীরে ট্যাটু উল্কি অঙ্কন করে। এই ট্যাটুগুলো লাগানোর পর অনেক সময় এগুলোকে আর রিমুভ করা বা দূর করার কোনো সুযোগ থাকে না। এই ট্যাটু অঙ্কন যে করে আর যে করায় দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা, যে কারোর গায়ে ট্যাটু লাগায় দেয়, অঙ্কন করে দেয়, আর যার গায়ে লাগানো হলো, উভয়ের প্রতি আল্লাহ লানত এবং গজব বর্ষিত হয়। শয়তানের কিছু সূক্ষ্ম কাজ আছে, এগুলোর ভিতরে একটা হলো এই ট্যাটু। মানুষের শরীরে এগুলো যখন সেট হয়ে যায়, সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে। বিশেষ করে অনেক প্রাণীর ছবি থাকে, অনেক সময় কারোর নাম লেখা থাকে, আজবা জিনিস অঙ্কন করা থাকে। আপনার পশ্চিমা দেশের মানুষগুলোর গায়ে, বিভিন্ন ফুটবলারদের গায়ে আপনারা দেখেন, এখানে ট্যাটু, হাঁটুতে ট্যাটু, গালে ট্যাটু, বুকে ট্যাটু, পুরো শরীরে অঙ্কন করে কি করে, আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার দিকে তাকাইলে তো আমার কাছে বান্দর বান্দর মনে হয়। রুচি বলতে কিছু আছে, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, কিসের মধ্যে আঁকাআঁকি করে ট্যাটু দিয়ে আস্ত শরীরটাকে অসুন্দর করে। বাংলাদেশে অনেক কোম্পানি বাইর হয়েছে, যুবকদেরকে ট্যাটু বেচা তাদের ব্যবসা জমানোর জন্য একটা মিথ্যা মাসআলা, ভুয়া মাসআলা তারা বের করছে। সেটা হলো, তারা বলে যে এই ট্যাটু লাগলে অজুতে কোনো অসুবিধা হবে না। ট্যাটু যদি শরীরে কেউ লাগায়, নিজের ত্বকের উপরে আলাদা আবরণ সৃষ্টি হলে সেখানে যতই পানি দেন আপনি অজু হবে না। অনেক ভাইরা আছেন, অনেক বোনেরা আছেন, না বুঝা লাগাইছেন, এখন বলে হুজুর কি করব, দূর করারও কোনো সুযোগ নাই। অত্যন্ত ভয়াবহ ব্যাপার যে অজুই হবে না যদি আপনার চামড়ার উপরে আলাদা কি পড়ে যায়, স্তর বা আবরণ সৃষ্টি হয়ে যায়। তো এই জন্য এই সমস্ত ট্যাটু কোনো অবস্থাতে লাগানো যাবে না। শয়তান আমাদেরকে যে কত নিচে নামায়, পছন্দের কোনো মানুষের নাম লিখতে হবে, ট্যাটু অঙ্কন করতে হবে, বা বিভিন্ন আপনার ভূত প্রেত কী কী আপনার আজগুবি আজগুবি জিনিসপত্র এগুলো শরীরের মধ্যে আঁকতে হবে, এগুলো একেবারেই অরুচিকর, একেবারেই শরিয়া বিরোধী একটি কাজ, কোনো মুসলমানের সন্তান অন্তত এগুলো করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে ও আমার উম্মতরা, তোমরা তোমাদের পূর্বের যারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহর গজবপ্রাপ্ত হয়ে গেছে, তাদেরই পিছে পিছে ঘুরবা, তারা যা করে তা করবা, শিবরান বিশিবরিন ওয়াজরাআন বিজরাআইন, তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবা, তারা এক হাত গেলে তোমরা এক হাত যাবা, হুবহু তাদের অনুকরণ করবা, তারা হলো ইহুদি এবং খ্রিস্টান। আজকাল আমাদের যুবকরা নিজেদের, আমাদের স্বকীয়তা আছে, আমরা মুসলমান, আমরা এদেশের মানুষের কৃষ্টি আছে, কালচার আছে, সংস্কৃতি আছে, আমরা ভিন দেশিদের কালচার কৃষ্টিকে আমাদের এখানে আমদানি করার কোনো প্রয়োজন নাই। এত নিঃস্ব অসহায় মুসলমান না, ইসলামে কোনো কিছুর অভাব নাই, বিনোদন করবেন, আনন্দ করবেন, নিজের স্ত্রীকে ভালোবাসা পেশ করবেন, বৈধ প্রেম, বৈধ ভালোবাসা, হালাল ভালোবাসাতে আপনি এনজয় করবেন, সকল ব্যবস্থা আছে, আপনি তাদের সিস্টেম ধার করার দরকার নাই, ইসলামের মধ্যেই আছে। এই জন্য এই ট্যাটু অঙ্কন করবেন না, খবরদার, শয়তান একবার ফাঁসায় ফেললে এরপর সারা জীবন কাঁদবেন, কাজ হবে না, ওইটা দূর করতে পারবেন না হয়তো। এরপরে প্রশ্ন হলো, ফেসবুকে মেয়ে বন্ধু রাখা জায়েজ আছে কিনা? ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কোনো মেয়েকে বন্ধু হিসেবে রাখবেন কি না? এর উত্তর হলো, যদি কোনো মেয়ে বন্ধু আপনার ফেসবুকে অ্যাড করেন, তার সাথে চ্যাটিং করার সুযোগ তৈরি হবে, সে কমেন্ট করবে, সে লাইক করবে, তার আপনার পোস্টে সে লাভ রিয়্যাক্ট দিলে আপনার ভিতরে উতাল ফতাল শুরু হয়ে যাবে, এরকম আশঙ্কা যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই মেয়ে বন্ধু নিজের ফ্রেন্ড তালিকায় রাখা জায়েজ হবে না। আপনার চরিত্র নষ্ট হতে পারে, আপনার মাথা চিন্তার ভিতরে বাজে কল্পনা আসতে পারে, এরকম পথে আল্লাহ বলেছেন, যেও না, ওয়ালা তাকরাবু যিনা, যিনার কাছেও যেও না। আপনি হয়তো বলতেছেন, না কি আর হবে, আস্তে 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 ঠিকই অনেক কিছু হয়ে যাবে, ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, আপনি খবরও রাখতে পারবেন না। আর যদি এরকম না হয়, আপনি চিনেন, জানেন, সিনিয়র কোনো মানুষ, বা এমন মানুষ যে ফালতু কোনো মানুষ না, আপনি জানেন, শুনেন, বুঝেন, এবং তার সাথে আপনার বন্ধু তালিকায় থাকলে আপনার লেখা, আপনার বক্তব্য, আপনার ভালো ভালো পোস্ট সে দেখবে, তারটা আপনি দেখবেন, সেও ভালো মানুষ, এরকম উদ্দেশ্য থাকে এবং ফেতনার ভয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। মনে রাখবেন, ফেতনার আশঙ্কা যদি একটুও থাকে, একজন ইমানদার
তিনি নিজেকে কোনো অবস্থাতে অসতর্ক করবেন না, তিনি সবসময় সতর্ক করবেন। দুনিয়ার ব্যাপারে আমরা কোনো রিস্ক নেই না, কিন্তু আখেরাতের ব্যাপারে আসলে ইবলিস আমাদেরকে বলে আরে কি হবে, কিছু হবে না, দিনই বইন কোনো অসুবিধা নেই। এরকম বলে বলে ইবলিসই কি করে আমাদেরকে নিচের দিকে নামায়। খবরদার, ফেসবুকে মেয়েদের সাথে তাদের কোনো পোস্টে রিয়্যাক্ট করা, কমেন্ট করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আপনার মনের ভিতরে কোনো ফিতনা আসতে পারে এরকম কথা লিখবেন না, এবং তাদেরটাও অ্যাকসেপ্ট করবেন না। যদি কোনোটা একটু বেলাইন বেলাইন ভাব দেখেন ওটাকে ব্লক।